সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টু দা পয়েন্ট আর বরাবরের মতো আমি আপনারা জানেন যে রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে আমরা টু দা পয়েন্টে আলোচনা করে থাকি আর নির্বাচন এবং রাজনীতি কারণ নির্বাচনকে আমরা যতই বলি না কেন একটা উৎসবের পরিবেশ আসলে কিন্তু নির্বাচন একটা যুদ্ধ আর সেই যুদ্ধের রণকৌশলগুলো কি কি হবে অর্থাৎ জোটের রণকৌশল কি হবে সেসব বিষয় নিয়ে আজকে আমরা টু দা পয়েন্টে কথা বলবো জানি না আসলে আমাদের সঙ্গে আজকে যে দুজন বক্তা আলোচক অংশ নিয়েছেন তাদের কাছ থেকে দশ আপনারা কতখানি কি পাবেন আমি আলোচনা শুরুর আগে দুজন আমাদের আজকে সম্মানিত অতিথির পরিচয় জানিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না আমাদের সঙ্গে আরও আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নু আলম লালিন আপনাদের দুজনকেই স্বাগত শুরুতে আমরা আলোচনায় যাবার আগে আমরা শুরু করতে চাই এটুক নিয়েই যে একজন আপনারা তো আগে দুজনই নৌকার কান্ডারি ছিলেন না এখন পথ ও মথের ভিন্নতায় আলাদা পথে চলে গেছেন কতদিন পর দুজনে দেখা হলো নাকি প্রায় দেখা হচ্ছে না প্রতি সপ্তাহে দেখা হয় এখন আপনাদের কল্যাণে টকশোগুলোতে টেলিভিশনে দুজনের সম্পর্ক দেখছিলাম শুরুর আগে বেশ মধুর দেখি আলোচনা কতখানি মধুর হয়ে যায় প্রথমে আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে নির্বাচন তো প্রায় চলেই আসলো তো নির্বাচনে আমরা এটা কি এখন নিশ্চিত করে বলতে পারি যে আসলে জাতীয় পার্টি কয়েকটা বাম দল এবং ইসলামী দলগুলোকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে আসলে কি সেটাই এটা তো মোটামুটি মানে নিশ্চিত কারণ আওয়ামী লীগের তো নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই ছিল এবং আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোট যেমন ছিল তেমনি মহাজোট নামে আরেকটিও বুদ্ধিতাংশ ছিল আমাদের চোদ্দ দলীয় জোট এটা মূলত আমাদের যারা এক যারা একমত মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িকতা এটা ধরে বাম গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে এই জোট সেখানে কোনো জটিলতা নেই যে সিটের অ্যারেঞ্জমেন্ট আছে এগুলো আলাপ আলোচনার মধ্যে হ্যাঁ আর যেটা বৃহত্তর বলা যেতে পারে যে জেনারেল এরশাদ আবার এরশাদের নেতৃত্ব আবার একটা জোট আছে আর সম্প্রতি আমরা দেখছি যে আপনার যুক্ত ফ্রন্ট অর্থাৎ ডক্টর বদ্রুত চৌধুরীর তারাও নৌকা প্রতীকে নির্বাচন করবেন বলে মনে হচ্ছে এবং তার ইতিমধ্যে গতকালও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেছেন আমার নিজের বিবেচনায় আমার নিজের ধারণায় অতীতের অভিজ্ঞতায় যে কিছু আসন নিয়ে হয়তো টানা পোড়েন চলবে টানা হেসটা চলবে এবং মেইন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। এই আন্ডারস্ট্যান্ডিং ভেঙে যাওয়ার কোনো কারণ দৃশ্য তো আমি দেখি না তবে আসন ভাগাভাগির বিষয়টি এমনও হয় অতীতেও দেখেছি যে উইড্রয়ালের আগ দিন পর্যন্ত এটা চলতে থাকে হয়তো শেষ মুহূর্তেও দেখা যাবে যে কাউকে আওয়ামী লীগ একটা দিয়ে দিছে কিন্তু শরিক দলের কে খুশি করার জন্য হয়তো তাকে লাস্ট আওয়ারে উইড্রো করে আনতে হয়েছে আচ্ছা তাহলে আমি আপনার কাছে ফিরছি যারা মান্না আপনার কাছে জানতে চাই অবলিক বলছিল তাদের জোটে কোনো জটিলতা নেই তারা নিশ্চিন্তে রয়েছেন কিন্তু আপনারা কতখানি সম্মিলিত জাতীয় ঐক্য জোট আপনার মনোনয়ন কিন্তু প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে জানি আপনার তালিকাটা সম্মিলিত না জাতীয় ঐক্য ফ্রন্টের তালিকাটা কবে না অবগত প্রকাশ করা হবে এবং আপনাদের জোটে আসলে কি জটিলতার জায়গা কতখানি অবলিক কিন্তু অনেকখানি নির্ভর হয়ে গেছে আমাদের মনোনয়ন প্রক্রিয়া কিন্তু শেষ হয়নি বরঞ্চ বলা যে যে শুরুই হয়নি এটা বিএনপি যেহেতু বড় দল বড় দল হিসেবে তারা তাদের প্রার্থিতার ব্যাপারে ইন্টারভিউটা শেষ করেছে তা এখনো শেষ হয়েছে কিনা জানি না আজকে রাতের মধ্যে শেষ হয়েছে সাক্ষাৎকারটা পর্বটা শেষ সাক্ষাৎকার পর্বটা শেষ হয়েছে এরপরে তারা এটাকে কিভাবে আবার জোটের সাথে মিলাবেন মিলে যে আসন বন্ডন করবেন সেটা তাদের দৃষ্টিভঙ্গি সে সম্পর্কেও জানি না কারণ আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি তবে আমরা মনে মনোনয়ন নিয়ে আলোচনা যেটা করেছি সেখানটা ভিত্তি ঠিক করেছি যে এটা ঠিক শেয়ার করা নয় কে কয়টা আসন পাবে কার কত প্রেসেন্টেজ এরকম নয় বরঞ্চ যেহেতু একটা নির্বাচনী লড়াই আমরা মনে করছি যে নির্বাচনের মাধ্যমেই এখনকার ক্ষমতাসীনদের পরাস্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে অতএব এইখানে বিজয়ের প্রশ্নটাই বড় এই ব্যাপারে সবাই এক এবং এই জন্য যার যতখানি ছাড় দিতে হবে সেটা আমরা নিজেরা কথা বলছি সেই ছাড় দেওয়ার জন্যে আমাদের তৈরি থাকা উচিত এই কারণে মনে করি না যে কোনো জটিলতা হবে হবে বিষয়টাই কিন্তু জটিল তারপরে আমি বলছি জটিলতা না এটা যদি আমরা আন্তরিকতা দিয়ে নিষ্ঠা দিয়ে ওভারকাম করে ফেলতে পারি আর কোনো প্রবলেম যদি হয় তাহলে বুদ্ধি বিবেচার অভিজ্ঞতা দিয়ে সেটা সমাধান করব মনে করি সমাধান হবে এবং সমস্যা হবে না এটাতে গুলো জোটের কথা মনোনয়ন কিভাবে হবে মানে আপনি আশা করছেন যে যেখানে জটিলতা হবে বুদ্ধি বিবেচনা দিয়ে সেটাকে উত্তরণ করা হবে কিন্তু নির্বাচনের আছে আর মাত্র উনচল্লিশ দিন বাকি আছে তো আমরা যদি সেই জায়গা থেকে বলতে চাই যে জোট জোটের রণকৌশল এবং নির্বাচন কমিশনের ভূমিকা সব মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশনের ভূমিকায় কতখানি ইতিবাচক বিষয়গুলো আপনারা এখন পর্যন্ত দেখতে পেয়েছেন আমরা বলতে গেলে এরকম ইতিবাচক দিকই দেখতে পাইনি মাঝে মাঝে একটা দুইটা ফরমান দেওয়ার মতো কোনো কোনো বিষয় যেগুলো আমরা প্রশ্ন করি কিংবা পত্রপত্রিকাগুলো তোলে কিংবা মানুষ প্রশ্ন তোলে সেই বিষয়গুলো তারা তাদের জাজমেন্ট দিয়েছেন এই যে ধরেন মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব নির্বাচন কর্মকর্তাদের ডেকে মিটিং করা হলো এ তো কোনোভাবেই সরকার এরা করতে পারে না এটা একদম নির্বাচনী আচরণবিধির একদম সরাসরি লঙ্ঘন

তখনও তো বলা হয়েছিল তখনও যদি সেরকম করে নিষেধ করা হতো তাহলে তো পরবর্তী ভুলটা হতো না এরকম করে আমরা কয়েকবার বলেছি মন্ত্রীরা তো এখন তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রোটোকল পাচ্ছেন তারা এখন বন্ধ করেনি আমরা বলেছি সরকারি কর্মকর্তারা একদম প্রায়ই হয় যে যখনই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় তারপরে এদেরকে অদল বদল করে একটা সমন্বয়ের মধ্যে নিয়ে আসা হয় কিন্তু সেইটা কিছুই করা হয়নি বরঞ্চ যারা যেখানে আছেন সেরকম করেই আছেন এবং প্রায় বেধরক গ্রেপ্তার চলছে মামলা দেয়া হচ্ছে আমরা বলেছিলাম যে নির্দিষ্ট কিছু অভিযোগ বাদ দিয়ে রাজনৈতিকভাবে মামলা যেন দেওয়া দেওয়া হয় সেটা বন্ধ করা হয়নি কি আমাদেরকে প্রধানমন্ত্রী বলেছিলেন পরে নির্বাচন কমিশন বলেছিলেন যে এইরকম মামলা কি দেওয়া হচ্ছে থাকলে লিস্ট দেন বিশেষ আইন শৃঙ্খলার বৈঠক আছে এই মামলার আপনারা আজকে কিন্তু বিএনপি একটি তালিকা দিয়েছে পাঁচশো জনের সেই তালিকা সামনে রেখে কিন্তু তারা কালকে আগামীকাল আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসবে বলে আমরা আজকে যে জানতে পেরেছি সেটা হোক বসুক ফলাফল দেখব কিন্তু যে আমি বললাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম কোন উদ্যোগই আমরা দেখছি না যেটা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার প্রচেষ্টা মনে করা যায় মাহমুদুর রহমান মান্না কিন্তু কোন ধরনের সমতল ভূমি দেখতে পাচ্ছেন না নির্বাচনকে সামনে রেখে কিন্তু সেই অভিযোগ কিন্তু আপনাদের দিকেই কারণ আপনারা সেটা দিবেন সেই পরিবেশটা তৈরি করে দিবেন অভিযোগ কিন্তু যে কোনোটাই এখনো দেখতে পাচ্ছেন আর কদিন পর কিন্তু প্রচারণা শুরু হয়ে যাবে তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আসলে দেখেন বাংলাদেশটা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জায়গার মাত্র দশ এক দশমাংশ সেটা হচ্ছে অসমতল পার্বত্য চট্টগ্রাম বৃহত্তর আর বাকি বাংলাদেশ সমতল সুতরাং এখানে সবই সমতল এটা কোনো অসুবিধা নেই নির্বাচনটা কেবল শুরু হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যে সকল অঙ্গীকার করা হয়েছে যে সকল দলের সমান সুযোগ এটা নিশ্চিত করা হবে আমি এটা বিশ্বাস করি যে সেই সুযোগ সমানভাবে সময় মতো সবগুলোই হবে আপনি বিশ্বাস রাখতে পারছেন না না আস্থার অভাব তো আছেই এটা এখন লেনিন ভাই বলছেন ওনাকে আমি অবিশ্বাস করছি এটা আমি বলতে চাই না কারণ আমাদের সম্পর্কটা এরকম অবিশ্বাসী জায়গায় কখনো না কিন্তু তখন সেখানে তো প্রশ্ন আছে সেই জন্যই তো এত কথা হচ্ছে হ্যাঁ সমতল তার উনি আর আমি করবো না হ্যাঁ সমতল তো হচ্ছে সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল তা আমি যে আমি আবারও বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখন সংলাপ করেন সেই সংলাপের সময়ে আপনার জাতীয় ক্যফ্রন্ট সহ অন্যান্য সকল রাজনৈতিক দলেই এই প্রত্যাশাটা ব্যক্ত করেছেন এবং দীর্ঘ সাড়ে তিন ঘন্টা আলোচনা এবং তার পরবর্তী ছোটো আলোচনায় সব আলোচনাতেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন অঙ্গীকার দিয়েছেন যে না এই নির্বাচনটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে এবং মান্না ভাই ছিলেন ওইখানে আমি তো এখন কোথাও থাকি না এই যে মান্না ভাইয়ের কাছ থেকেই আমার শোনা যে প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন যে আমি কাঠচুপির নির্বাচনে প্রধানমন্ত্রী হতে চাই না সুতরাং আপনাদের কথা থাকে এত বড় কথা দেওয়ার পর মান্না অবিশ্বাসে জায়গাটা কোথায় অবিশ্বাসের জায়গা তো কথায় না অবিশ্বাসের জায়গা কাজে করে দেখাতে হবে না কাজে মনে ধরে এরকম ঘটনা তো ঘটেছে দুই চোদ্দ জানুয়ারি এত বড় একটা প্রস্তাবিত নির্বাচন খেয়াল করে দেখেন আওয়ামী লীগের এত বন্ধু আমাদেরও বন্ধু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা বলেছে আর একটা নির্বাচনে ভারত অংশ নিতে চায় না বা তার অংশীদার হতে চায় না তার মানে ওই যে প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে এখন আমরা বলছি প্রশ্নমুক্ত শঙ্কামুক্ত কোনো রকম মানে সন্দেহমুক্ত নির্বাচনটা করা হোক সেটা তো করা উচিত সেটা তো রয়ে গেছে এবং সেটার বিবেচনা থেকেই আমি বলছি এই যে ধরেন মানে যে সমস্ত আমরা সুনির্দিষ্ট কথাবার্তা বলেছি লিস্ট যে দিয়ে আসলাম আপনি বললেন কালকে বৈঠক হবে তো আমাদের এই পর্যন্ত প্রায় পনেরো দিন গেছে মধ্যে কোনো কাজই হলো না কেন তাহলে তো গ্রেপ্তার হয়ে আছে এবং নতুন নতুন গ্রেপ্তার চলছে তো এইটা যদি হয় তাহলে বিশ্বাস করবে জায়গায় কোথায় আপনি বললেন আমি কোনো কারচুপি করব না কিন্তু আপনি এই কথা কেন করলেন যে আপনি ওয়াদা দিয়েছিলেন যে বিদেশি পর্যবেক্ষকরা আসবে নির্বিঘ্নের নিরাপদে তারা পর্যবেক্ষণ করতে পারবে ইলেকশন কমিশন বলেছে তারা ভেতরে যাবে কিন্তু ছবি তুলতে পারবে না এমনকি মোবাইল ক্যারি করতে পারবে না তারা কোনো কথা বলতে পারবে না এটার মানে কি এটা তো আগেও ছিল না

পরিবেশ পরিস্থিতি একটা অরাস্তার পরিবেশ তৈরি করছে বলে এখন আমি যদি জানতে চাই যে এই যে আমরা সবসময় নির্বাচন আসলে এবার যেটা বেশি আমাদের চোখে পড়ছে অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আশা করছে সবাই কিন্তু আমরা যখন দেখছি যে আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে ধানের শীষের কেউ ইয়াতে চলে আসবে নৌকা পক্ষ চলে আসবে আবার নৌকা বলছে ধানের শীষে চলে আসবে এই যে পালা বদলের রাজনীতি এবার দেখছি একটু আজকেও কিন্তু মুখপাত্র বলেছেন আওয়ামী লীগের যে ধানের শীষ থেকে একটা দল আসবে আপনারা বলছেন যে নৌক ধানের নৌকা ছেড়ে আসবে তো এই যে রাজনীতি আসলে কি রাজনীতিতে বলে কিছু নেই সবচেয়ে ভদ্রভাবে আমি বলতে পারি যে কতদিন অপেক্ষা করতে পারি দেখার জন্য উনি বলুক আমরা ততদিন অপেক্ষা করি তারপরে যদি না যাই কেউ তখন উনি বলুক এরকম কথা আর বলবো না আমরা কিন্তু এরকম বলিনি মানে আপনি যদি বলতে চান যে পাল্টা পাল্টেন আমি এরকম বলি কারণ আমাদের কাছে আওয়ামী লীগের লোকেশন নমিনেশন চাইবে একটা সিস্টেমই করা হচ্ছে আর যে আপনি যদি নমিনেশন দলের চান অফিসিয়ালি অর্থাৎ যখন আপনাকে প্রত্যয়নপত্রটা দেওয়া হবে যে আপনাকে এই দলের পক্ষ থেকে বলুন দেওয়া হলে এটা হয়তো একের জায়গায় তিন চার পাঁচজন দেওয়া যেতে পারে ওদের কেউই আর এই দলের বাইরে অন্য কোনো মার্কেট ইলেকশন করতে পারবে না বন্ধ হয়েছে তার আগে পর্যন্ত কেউ যদি আসতে চায় তো আসতেই পারে যে কোনো সময়ে দল বদল করার অধিকার আমার আছে আমি আজকে এই আদর্শে বিশ্বাস করি কালকে করছি না আমি এবং লেনিন ভাই দুইজনই কমিউনিজমে বিশ্বাস করতাম এখন আমি করি না উনিও করেন দল বদল করে রাজনীতি আমরা দেখছি আপনার নিজের দল ছেড়ে আপনি আবার অন্য দলে আসলেন এটা কেউ সেই দলগুলোতে যে আপনারা ফিরে যান তা সেই দলগুলোকে আপনাদেরকে পূর্ণ বিশ্বাস করাই না আমি তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আওয়ামী ছেড়ে কোনো নতুন দলে যাইনি আমি মনে করি সেটা নতুন পলিটিক্স আমাকে নির্মাণ করতে হবে সবচেয়ে কঠিন কাজ করছি সেটা মালা সাহেব যেটা বলছেন আপনি কি একমত দেখেন এটা খুব পার্সোনাল কোশ্চেন ইন্ডি এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ইজ ওন রাইট কোন দল করবেন কোন দল করবেন না হ্যাঁ এখন মান্না ভাই আওয়ামী লীগ ছেড়ে আরেকটা নতুন দল করছেন সেটা তার ব্যাপার সুতরাং এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই তবে আমি জেনারেলি এটা মনে করি বাংলাদেশের মানুষ আমিও তো দলবদল করেছি আমি একটা পলিটিক্যাল পার্টি করতাম সেটা ছেড়ে বাইশ বছর আগে আমি আওয়ামী লীগে জয়েন করেছি আমার এখন এটা একটা উপলব্ধি হয়েছে ঘন ঘন দলবদল বাংলাদেশের মানুষ পছন্দের দৃষ্টিতে দেখে না পদপদবীর জন্যই হোক নীতি নীতিগত প্রশ্নেই হোক কোনো দলে থাকলে সেখানে যদি কোনো পার্থক্য দেখা দেয় তার জন্য দলবদল করাটা এইটা বিশেষ তিনি করতে পারেন এটা তার রাইট আছে কিন্তু আমি বলি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এই বারবার দলবদল এটা পছন্দ করে না এখন পছন্দ করে না বলি কেউ আমার মতো মানে ছাগলের তিন নম্বর বাচ্চা আমি কিছু পাই না পাই পদ পদবি এমপি মন্ত্রী নাও হই আমি এটা ডিসাইড করেছি আমি যতদিন রাজনীতি করব যতদিন শক্তি সামর্থ্য থাকব আমি আওয়ামী লীগের বাইরে কোনো চিন্তাই করবো আবার আমি আমি তো বললাম যে আমার ওইরকম কোনো ক্ষোভ নাই হতাশা নাই কিন্তু আমি দল যখন করি দলের মধ্যে নিশ্চয়ই নানান প্রশ্নে নানান চিন্তা থাকতে পারে আমার একটা ভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু সেই ভিন্ন চিন্তা আমি দলের ফোরামের বাইরেও বলবো না প্রশ্নটা হচ্ছে যে আমি কোনো দল ত্যাগের কথা আমি ভাবি না এবং আমি তো বললাম যে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব পর্যন্ত রাজনীতি যদি করি তাহলে আওয়ামী লীগই করবো আর যদি রাজনীতি থেকে বিরতি নেই তাহলে বিরতিই নেব অন্য আসলে সময় এত কম এত জানার কিছু থাকে মান্না হয় আমি আপনাকে যেটা জানতে চাই যে আরো একটা বিষয় আছে যে আপনারা ইভিএম এর প্রতি কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জ আছে ইলেকট্রনিক ভোটিং মেশিন এই নির্বাচনে যেন ব্যবহার করা না হয় অনেক রকম স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কিন্তু জনপ্রতিনিধায় নির্বাচনে বিজয়ী হয়েছে তাদের কেন্দ্রে ইভিএম ছিল তাহলে ইভিএম এর প্রতি আপনাদের বিরোধী যারা কেন সেই বিরোধিতা কি শুধু পথে লন্ডনের বিরোধিতা বলে কি ইভিএম এর বিরোধিতা লন্ডন থেকে তারেক রহমান কিন্তু আমরা যতটুকু জানি ইভিএম বিপক্ষে তার অবস্থান অথচ বিএনপির কিন্তু তৃণমূলের কোন নেতা এটা বিপক্ষে আমরা কখনো লিখিত অভিযোগ দেখিনি নির্বাচন কমিশনে এখানে বিএনপি তারেক রহমান কোন বিষয় না আপনাদের কি খুব সহজ কথায় এরকম করে বলি ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইট ইস এ মেশিন মেশিনটা মানুষ বানিয়েছে মানুষ যে মেশিন বানিয়েছে সেই মেশিনের উপরে মানুষের কর্তৃত্ব আছে আপনি যে প্রোগ্রাম দিচ্ছেন যে কমনটা দিচ্ছেন আপনি আপনার মতো করে দিচ্ছেন আপনি যদি চান তাহলে আবার এটাকে চেঞ্জও করতে পারেন আপনি যদি চান তাহলে এটার প্রোগ্রাম এমন করে করবেন যে আপনার কাঙ্ক্ষিত মতো করে আপনি ফলাফল পেতে পারেন তো এই জন্যই এটা কখনোই নির্ভরযোগ্য হতে পারে না এইটা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ধরেন দিল্লির পার্লামেন্টে আম আদমি পার্টির একজন এমপি এটা দেখিয়েছেন নেদারল্যান্ডস এই কারণে এটা পরিত্যাগ করেছে আমেরিকাটা গ্রহণ করে জার্মানি প্রচন্ড বিতর্ক করছে বিশ্বাসের একটা বড় ঘাটতি আছে যেহেতু মানুষ রিলেটেড এই প্রোগ্রামটা ঘাটতি না এটা তো হয়ই না যদি আমি আপনাকে বিশ্বাস করতাম যে আপনি যে মেশিনটা কিনবেন সেটা আপনি আপনার মতো করে ব্যবহার করবেন না তাহলে প্রশ্ন আসতো না কিন্তু আমি বলছি যে আপনি এরকম করেন তার মানে আপনি করতে পারবেন এটার মধ্যে সুযোগ আছে অতএব এটা বাদ দিন করতেই হবে কেন বলছেন আমরা এই অবস্থান জানলাম আমাদের দর্শকের কিন্তু ভীষণ একটা জানার জায়গা যে শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকছে কিনা এবং আপনি কোন আসন থেকে নির্বাচন করছেন এবং আপনাদের জাতীয় ঐক্যফ্রন্টের যিনি অভিভাবক ডক্টর কামাল হোসেন নির্বাচন করবেন কিনা প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটা কি করেছিলেন যে শেষ পর্যন্ত জাতীয় ঐক্য ফ্রন্ট অবশ্যই আমি নির্বাচনে আছি শেষ পর্যন্ত আমি তো আমি এরকম করে বলি সবাই তো এরকম নাও বলবেন আমি মনে করি টিল ভিক্টরি ইলেকশন ফাইট কর করবো এটা মনে করি এবং এই লড়াইটা নির্বাচনের মধ্যেই করতে হবে তার বাইরে অন্য ফর্মের লড়াই এখন আমার কাছে অন্তত নেই গণ নির্বাচনকে বর্জন করে সেটা করে হচ্ছে না গণ অভ্যুত্থান অনুযায়ী সেটা নির্বাচনের মধ্যে দিয়ে হবে কাজে এটা শেষ পর্যন্ত লড়াইয়ের মধ্যে যাবে আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি যেটা

উনি নির্বাচন করবেন করবেন না করে চাপা চাপাচাপি করি না উনি ব্যক্তিগতভাবে নির্বাচনী প্রক্রিয়াতে খুব আস্থাশীল নন আস্থাশীল নন মানে একটু বিরক্ত খানিকটা নির্বাচনের অনেকগুলো খারাপ দিক আছে তো উনি আমি না করলাম আপনারা সবাই করেন ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না আপনাকে লেলিন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে তো আশা আপনি রাখতে পারছেন হ্যাঁ আমরা তো প্রবলভাবে আশাবাদী নির্বাচন এক ধরনের উৎসবে পরিণত হয়েছে আপনি নিজেই দেখেছেন যে আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য দলের নির্বাচন কার্যালয়গুলোতে কি বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মানে যারা মনোনয়ন আকাঙ্ক্ষা প্রার্থী তারা মনোনয়নপত্র নিয়েছে জমা দিয়েছে এবং এখন অংশ দুজনকে ধন্যবাদ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বড় বড় দলগুলো কিন্তু নির্বাচনের ট্রেনে উঠে পড়ে গেছে এবং দেশের মানুষ অপেক্ষা করছে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এই প্রত্যাশা সকলের সঙ্গে আমরাও রাখছি আজ